গাইস আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং আছে এরকম ছবিগুলো কিভাবে এডিট করবেন আপনি আপনার নিজের ফেস শো এবং নিজের নাম দিয়ে। আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রিভিউতে যে ছবিগুলো দেখতে পারলেন এই ছবিগুলো কিন্তু এখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রচুর পরিমাণে ভাইরাল, হোয়াটসঅ্যাপ, ডিপিতে। তো ভিউয়ার্স, আপনিও চাইলে কিন্তু এরকম ছবি আপনার ফেস সহ আপনার নাম দিয়ে এরকম ক্রিয়েট করে আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিপিতে বসাতে পারবেন। এবং যদি আপনি ইউটিউবে যান তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটি চ্যানেলে কিন্তু এই টাইপের ভিডিওগুলো দেওয়া হচ্ছে, যেহেতু এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভাবলাম আমি একটা আপনাদের জন্য এই নিয়ে ভিডিও নিয়ে আসি, এই ছবিগুলো আপনারা কীভাবে মেক করবেন। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, দুটি ওয়েবসাইট লাগবে। দুটি ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট লিংকে ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। জাস্ট আমরা উপরে সার্চ বারে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে সার্চ করব। তো আমার এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি আমি, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আবারও এটা নিয়ে ভিডিও দিচ্ছি। জাস্ট কি করবেন, এইটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। জাস্ট এবার আপনি এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরকম ইন্টারফেস না থাকলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট আপনাকে কি করতে হবে, এখানের মধ্যে একটা লেখা পেস্ট করতে হবে। একটা টেক্সট পেস্ট করে দিলে দেখতে পারবেন যে আপনার এরকম ছবি ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমরা কি করব, এখানের মধ্যে এই লেখাটা পেস্ট করে দিব। আমি লেখাটা কপি করে রেখেছি, পেস্ট করে দিয়েছি। আপনি জাস্ট কি করবেন, আমার ডেসক্রিপশন বক্স থেকে ওই লেখাটা এখান থেকে দেখে দেখে এখানের মধ্যে বসিয়ে দিবেন। বসানোর পর জাস্ট কি করবেন, এখানে নামটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে দেখেন জাকারিয়া খান, এখানে জাকারিয়া খান লিখা আছে, আপনি জাস্ট এই নামটা কেটে আপনি আপনার নিজের নামটা লিখে দিতে হবে। আমি এখানের মধ্যে আমার নামটা লিখে দিচ্ছি, আমি এখানের মধ্যে ইসরাফ লিখে দিয়েছি। ইসরাফ লিখে দেওয়ার পর আর কোথাও চেঞ্জ করতে হবে না, আর বাকিগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। জাস্ট এখানের মধ্যে আপনি ইসরাফটা চেঞ্জ করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। এবার এরপর কি করবেন, জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট এখানের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, এরপর দেখতে পারবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ছবিটা এখানের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট আমরা এখানের মধ্যে কয়েক সেকেন্ড ওয়েট করব। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু এক ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটা এখানের মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। রেজাল্টটা দেখেন, প্রত্যেকটা ছবি কিন্তু একেবারে এইচডি কোয়ালিটির। আপনি এবার জাস্ট এখান থেকে প্রত্যেকটি ছবি গ্যালারিতে সেভ করতে পারবেন। দেখেন ছবির কর্নারে কিন্তু একটা প্লাস আইকন দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করলে ছবিটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে। এবার জাস্ট আপনাকে কি করতে হবে, এইখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের পরিবর্তে আপনার নিজের পেজটা এখানের মধ্যে আপনাকে বসাতে হবে। বসানোর জন্য কি করতে হবে, আমাদেরকে নিউ একটা ট্যাব ওপেন করতে হবে। উপরে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করলে নিউ ট্যাব চলে আসবে। এখানে সার্চ করবেন রিমেকার এআই লিখে। রিমেকার এআই লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটি শো করবে। জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। একটু নিচের দিকে স্লাইড করলে পেজ শো আপ নাও, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এবার এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানের মধ্যে দেখেন একটা আছে আপলোড অরিজিনাল ইমেজ, আর একটা হচ্ছে আপলোড টার্গেট ইমেজ। জাস্ট আপলোড অরিজিনাল ইমেজ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন যে ছবিটি সেভ করেছেন গ্যালারি থেকে ওই ছবিটি আপনাকে এখানের মধ্যে সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে একটা ছবি সিলেক্টেড করে দিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে ডান এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। এবার নিচে দেখেন আপলোড টার্গেট ইমেজ, এবার এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি আপনার নিজের ছবিটা এখানের মধ্যে সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট এখানের মধ্যে আমি আমার একটা ছবি সিলেক্টেড করে দিব। জাস্ট এখান থেকে আমি আমার একটা ছবি নিলাম। এরপর জাস্ট আমরা উপরে ডানে একটা ক্লিক করব। এবার জাস্ট আমরা এখান থেকে নিচে সোয়াপ লিখে এখানের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অটোমেটিক কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এআই এর মাধ্যমে জেনারেট করে আমার এই পেজটা ওই ছবির মধ্যে বসিয়ে দিবে। জাস্ট আপনারা কিছুক্ষণ পর রেজাল্টটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, রেজাল্টটা দেখেন কত ক্লিয়ার, একেবারে আমার যে পেজটা ছিল একদম ফুল, আমার এই পেজটা কিন্তু এখানের মধ্যে ওরা অ্যাডজাস্ট করে দিয়েছে। আগের পেজটা দেখেন এবং এই পেজটা দেখেন কত পার্থক্য, একেবারে কিন্তু সেম ডিজাইনের কিন্তু এখানের মধ্যে পেজটা ওরা বসিয়ে দিয়েছে। এবার জাস্ট আপনি এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড বাটনে একটা ক্লিক করলে দেখতে পারবেন যে ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোডে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এখান থেকে এআই এর মাধ্যমে এরকম ছবিগুলো ক্রিয়েট করতে পারবেন একেবারে ইজিতে, যে কোনোভাবে।
তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।